हाय डिजिटल मिस्टर फार्मार, आज 6 ডিসেম্বর 2021 পশ্চিমবাংলার পশ্চিম মেদিনীপুর শালবনী ব্লকে দেবগ্রাম প্রত্যন্ত গ্রামে কৃষক এর কাজ করা মহিলা অঞ্জনা অধিকারী দেখুন 4 বিঘা আলু চাষ করেছেন, 40 বছর ধরে কৃষি কাজ করে আসছেন এবং জৈবিক প্রক্রিয়ায় আপনি এই ব্যক্তি এই মহিলা চাষ করে থাকেন, বেশি মুনাফার আশায় দেখুন আলু চাষ করেছেন কিন্তু সাইক্লোন যাওয়াদের প্রভাবে আলু চাষের কিভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত কৃষিকাজের এই মহিলা দেখুন কি অবস্থা। প্রথম দিন আপনার 4 ডিসেম্বর 6 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছিল, 5 ডিসেম্বর আপনার আরও বেশি হয় এবং 40 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। এখন আপনার দেখুন পরিস্থিতি কৃষিকাজের খুব ভীষণভাবে ক্ষতিগ্রস্ত, ধান ভেসে চলে যাচ্ছে, ধানের জমি ডুবে রয়েছে জলের মধ্যে এবং ভীষণভাবে ক্ষতিগ্রস্ত, যার ক্ষতিপূরণ কেউ বহন করতে পারবে না যা পরিস্থিতি হয়ে গেছে, এবং আলু চাষেরও অবস্থা খুব শোচনীয় অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিজিটাল মিস্টার ফার্মার চ্যানেলে কৃষকের পরিস্থিতি খুব টাফ, খুব জটিল অবস্থায় পরিণত হয়েছে। এই ধান বা এই যে আপনারা দেখতে পাচ্ছেন শশা গাছ জলের মধ্যে ডুবে রয়েছে এবং এই মহিলা কি বলছেন, কত বছর ধরে চাষ করছেন? আর এতে চাষির কি পরিস্থিতি হবে তো দেখাই যাচ্ছে। আর এটা কি আলু লাগিয়েছেন? আর ক বিঘা আলু চাষ করেন? কত খরচা হয়েছে? মাথায় হাত পড়ে গেল।